এটাই সেই বেলতলা। বেলতলা থেকে যেমন আমি কালকে দেখিয়েছিলাম সেরকম ভাবেই ওয়াল দেওয়া হয়ে আছে। এইদিকে যে কিছুটা বাকি আছে এটা কিন্তু কাজ হয়নি, আর এখানে এরকমভাবে ওয়াল দেওয়া হয়ে গেছে। এখানেও এবছর ধস নিয়েছিল, তো আপাতত ঠিক আছে এই জায়গাটা। আর এরকম দেখুন পুরো রাস্তায় ওয়াল দিয়ে তার উপরে পেপার ঢাকা দেওয়া হয়ে গেছে, যাতে প্রবল বৃষ্টি হলে কোনো কিছু না প্রবলেম হয় তার জন্য। আর আমি আপনাদের দেখাচ্ছি জলটা কতটা কমেছে কি বেড়েছে। এই যে দেখুন, এটা পূর্ব দিকের বার, এটা পূর্ব দিকের বার গোল পোস্ট। কালকে আমি দেখেছিলাম এটা প্রায় ডুবে গেছিল, আজকে অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে নিচটা। তো এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন জলটা আপাতত কিছুটা কালকের থেকে কমেছে। এটা একটা শান্তির বিষয়, আনন্দের খবর সবার কাছে। দেখুন এটা পূর্ব দিকের বার, আর পশ্চিম দিকের বারটা আমি দেখাবো, সেটা দেখলেও বুঝতে পারবেন। দেখুন দেখুন টোটাল বাঁধটা এমনভাবে কাজ হয়ে গেছে। দেখুন এখান থেকে অলরেডি এরকমভাবে নৌকো নিয়ে আপনি যেতে পারেন মাঝখানে, নদীর মাঝখানে ঘোরার জন্য। এনারা 20 টাকা চার্জ নিয়ে আপনাকে নদীর ভেতরে কিছুটা কিছুক্ষণের জন্য ঘুরিয়ে আনবে, এবং আপনি বুঝতে পারবেন যে নদীটা কতটা চওড়া বা নদীর স্রোত কতটা আছে, যেতেই পারেন। দেখুন এটাই সেই ফুটবল গ্রাউন্ড, এটা পূর্ব দিকের বার। পূর্ব দিকের বারটা আমি সকালে, পূর্ব দিকের বারটা আপনাদের দেখালাম। দেখুন মোটামুটি কালকের থেকে কিছুটা জল অলরেডি কমেছে, অলরেডি কিছুটা কমেছে না, কতটা কমেছে কালকের থেকে? 4-5 কড়া কমেছে মনে হচ্ছে, 3 কড়া মতো কমেছে। স্থানীয়রা এখানে বলছেন যে, আমিও যেটা দেখলাম ওই গোল পোস্টটা দেখলেই বোঝা যায় যে কতটা বেড়েছে কি কমেছে কালকের থেকে। মোটামুটি অনেকটা কমেছে, এবং জলের টানও আছে, জল কিন্তু অলরেডি বেরিয়ে যাচ্ছে। এখানে এখানেও দেখলে আপনি বুঝতে পারবেন, এই যে এই যে গাছের যে দাগ, হ্যাঁ গাছের দাগ দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কতটা জল ছিল, ওই যে দাগ পড়ে আছে, আর কতটা কমেছে। এই যে দেখুন প্রায় 3-4 কড়া জল কালকের থেকে আজকে কিন্তু কমেছে। বৃষ্টি যদি না হয় তাহলে কোনো সমস্যা হবে না, বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু প্রবলেম দেখা দিলেও দিতে পারে। দেখুন অল টাইম আম গাছিয়া বাঁধের ওপরে কিন্তু মানুষজনের আনাগোনা লেগেই আছে, কারণ সবার ভেতরেই একটা আতঙ্ক কাজ করছে অবশ্য। সেটা তার জন্য সবাই জানার চেষ্টা করছে নদীতে জল কতটা বাড়লো কি কমলো বা কাজ কতটা হলো। গতকাল দেখেছিলাম এরকম ওয়ালের ওপরে কিছু কিছু সব জায়গায় পেপার দেওয়া ছিল না, কিন্তু আজকে মোটামুটি দেখা যাচ্ছে পুরো জায়গাটায় এরকম ওয়ালের ওপরে পেপার দেওয়া হয়ে আছে। পুরোটা প্রায় ওয়াল দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি পশ্চিম দিকের বারটা, পশ্চিম দিকের গোল বারটা দেখলে আপনারা বুঝতে পারবেন এইখানটায়, এখান দিয়ে পশ্চিম দিকের বারটা দেখা যায়। দেখুন দেখা যাচ্ছে না অলরেডি পশ্চিম দিকের বারটা, এখানে নোংরা লেগে নোংরা জমে এখানে কিন্তু আর দেখা যাচ্ছে না, তার ফলে পূর্ব দিকের বার দেখি আমাদের বুঝতে হবে। আর ওই বাড়িটা দেখলেও বোঝা যেত, বাড়ির নিচটা কিছুটা ফাঁকা হয়ে আছে, কালকে পুরো পূর্ণ ছিল জলে, আজ কিছুটা ফাঁকা হয়েছে, মানে জল অলরেডি কিছুটা কমতে শুরু করেছে অলরেডি। Thank you.
আবার